ورئيس قسم اللغة العربية لكلية بهنغر والأستاذ والأستاذات وإخواني وطلابي وطالبات. أولا أنا أشكركم شكرا جزيلا بأنكم أتحتم لهذا العبد الحكير فرصة للتعبير عما في الضمير، فها هو يقدم إليكم كلمات عديدة السهلة الصائرة حول الموضوع يوم الاحتمال بالمؤلمين وحفلة الوداع للطلاب المتخرجين، فالمرجو منكم الاستماع بكل شوق ورغبة. منجو ببشتو أمر سرده شمانيو شكوك بروفيسر علي رزا صاحب এবং মঞ্চে উপবিষ্ট অ্যারাবিক ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর মণ্ডলীগণ ও আমার সম্মুখে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এক বিশেষ উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্যে পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। প্রথমত আমরা যে এখানে দুটো তিনটে প্রোগ্রাম আয়োজন করেছি এবং দীর্ঘ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আজকে সফল হতে পেরেছি, তার জন্য আমরা ছাত্রছাত্রীর কাছে খুবই কৃতজ্ঞতা জানাই যে তারাও খুব আপ্রাণ চেষ্টার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সাফল্যিত মণ্ডিত করে তুলেছে। তো যেটা টিচার্স ডে আমরা এখানে পালন করছি, সেই টিচার্স ডে অর্থাৎ শিক্ষকের সম্মান এবং মর্যাদা এবং কৃতিত্ব তার সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য, তার আগে আমি সর্বপ্রথম স্মরণ করব সেই মহা ব্যক্তি সম্পন্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে, যে যিনি আজকে আমাদেরকে এমন একটা আদর্শে আদর্শিত করে তুলেছিলেন যে দিনটাকে আমরা স্মরণ করতে পেরেছি। কারণ যখন ছাত্রছাত্রীরা তাঁকে বার্থডে অর্থাৎ জন্মদিবস পালন করার উদ্দেশ্যে তাঁকে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন তাঁকে নিয়ে, তো তিনি বলেছিলেন যে তোমরা আমাকে বার্থডে পালন না করে যদি শিক্ষক দিবস পালন করো তাহলে এটা খুবই একটা আনন্দের বিষয় এবং সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো আমরা তাকে অজস্র শ্রদ্ধা করি যে তিনি আমাদেরকে এই মূল্যায়ন অর্থাৎ ছাত্র শিক্ষকের সঙ্গে যে একটা সম্পর্ক রিলেশন সেটাকে তিনি আজীবন সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য এবং নব জাতিদের জন্য যে একটা স্মৃতি রেখে গেছেন সেটা আমরা তাকে অনেক শ্রদ্ধা জানাই। যাই হোক, আমরা এই যে প্রোগ্রামের যে শিক্ষক দিবস পালন করছি, শিক্ষক দিবসের যে মর্যাদা এবং যার গুরুত্ব এবং তার যে মূল্যায়ন যদি আমরা করি তাহলে হয়তো এই অল্প সময়ে খুব অসম্ভব হয়ে পড়বে। কারণ একটা বাবা মা থেকে একটা শিক্ষক শিক্ষিকার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হয়। কারণ বাবা মা হয়তো খাবিয়ে পরিয়ে তোমাকে সাজিয়ে দিতে পারে, কিন্তু জীবনে স্টান করতে গেলে, প্রতিষ্ঠিত হতে গেলে সে একটা একমাত্র ভূমিকা পালন করেন শিক্ষক শিক্ষিকা। তার একটা উদাহরণ তোমাদের সামনেই আমি বলছি যে আমাদের সামনে মাননীয় আলিদা স্যার তিনি আছেন। আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন ক্লাস করতাম তো তিনি আমাদের হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার হিস্ট্রি পড়াতেন, হিস্ট্রি অফ অ্যারাবিক ইসলামিক হিস্ট্রি। তো তিনি সর্বসময় একটা আমাদের মধ্যে একটা, যেহেতু অ্যাজ এ অ্যারাবিক স্টুডেন্ট তিনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে খুব উৎসাহীর সঙ্গে মানে একটা আনন্দের সঙ্গে তিনি এটাকে ইউজ করতেন এবং আমাদেরকে আমাদের মধ্যে আগ্রহ জমাতেন। বলছেন হালান্তুম মুস্তাইদুন আতাকাল্লাম বিল লুগাতিল আরাবিয়া, আমরা বলি নাআম ইয়া উস্তাদি। তো এই যে জিনিসটা মানে কতটা যে একটা মানুষের মধ্যে যে একটা ক্ষমতা যোগায়, যে একটা ছাত্রছাত্রীর আগে বাড়ার জন্য তার একটা মনের মধ্যে একটা দাগ সৃষ্টি হয় না? তো যাই হোক, আমরা
সত্যিকারের যদি শিক্ষকের সেই মর্যাদা বা সেই গুরুত্ব আমরা দিতে চাই, মানে তার মর্যাদা কিন্তু আমরা দিতে পারবো না। কিন্তু আমাদের এই যে আমরা আমাদের মূল্যায়নটাকে আমরা বাঁচানোর মানে বাঁচিয়ে রাখতে পারি, যেন আমাদের মধ্যে সেই যেন স্পিরিচুয়াল পাওয়ারটা যেন অনুভূত হয়, আমাদের মধ্যে আবেগ উদ্যোগটা যেন সৃষ্টি হয়। কারণ আমরা যদি এইভাবে যদি আমরা মানে অবহেলা করি, তাহলে আমাদের সেই শ্রদ্ধা আমাদের জীবনের মধ্যে একটা নূতন শক্তি মানে পাওয়ার কিন্তু আমরা পাবো না। তো যাই হোক, আমরা আমাদের সকলের একদম বাল্যকাল থেকে এই পর্যন্ত এবং আজীবন শিক্ষক মানে কিন্তু শুধু এ নাই যে তোমাকে পড়াবে, তোমার জীবনে কেউ কোনো দিন গাইডও করে যায় সেও মনে করতে হবে এটা শিক্ষক। অনেক বিস্তারিত বিষয় আছে। তো আমি আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী যারা আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য যে তাদের পরিশ্রম ছিল, তাদেরকে সকলে আজকের এই প্রোগ্রামে শ্রদ্ধা জানাই। তার পাশাপাশি আমি এবারে দ্বিতীয় পর্বে চলে যাব, যে আমাদের এখানের যে ছাত্রছাত্রী যারা বিদায় নিতে চলেছে, এখানেই সব আছে, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা এখানে বলবো। যে বিদায় অর্থাৎ এখানে আমরা বিদায় ভাষণ দিচ্ছি, তাদেরকে বিদায় জানাচ্ছি, অর্থাৎ তারা এখান থেকে চলে যাচ্ছে। তো বিদায় কথাটার মধ্যে যেন একটা দুঃখের বার্তা মানে দিচ্ছে যে এরা আজকে আমাদের সঙ্গে ছিন্ন হতে চলেছে, ব্যবধান আমাদের মধ্যে সৃষ্টি হতে চলেছে। কিন্তু আদৌ না, এই যে বিদায়ের কথা থেকে আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে এর মধ্যে একটা খুব আনন্দের বার্তা আছে যে আজকে আমাদেরই হাতে মানুষ করা ছেলে মেয়ে, যেখানে আমরা দীর্ঘদিন ধরে তাদের পিছনে সময় দিয়েছি কলেজ কর্তৃপক্ষকে নিয়ে এবং সমস্ত একটা যে অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার বা তাদেরকে আগে বাড়ার যে একটা পথ প্রশস্ত আমরা করছি, এবং সেটা আজকের সেই জায়গায় তারা পাড়ি দিতে চলেছে। তো এটা আনন্দের বিষয় যে আজকের ওরা এখান থেকে একটা ভালো জায়গায় যাচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাহলে আমাদের যে উদ্দেশ্যটা ছিল, আমাদের যে আশাটা ছিল যে আমাদের ছেলেমেয়েরা তারা আগে বাড়ুক, তারা সমাজে প্রতিষ্ঠিত হোক, সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, জনকল্যাণের জন্য এবং নিজেদের জীবনের সার্থকতা তারা ফিরিয়ে আনুক, এই আশা আমাদের। তো সেই দিকে আজকের আমি বলবো যে তারা যে হায়ার এডুকেশন নিতে যাচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়, এটা আনন্দের বিষয়, এটা খুবই একটা মানে কলেজের নাম রোশন হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, যে তারা আজকের জায়গায় ভিন্ন জায়গায় গিয়ে সেখানেও নিজেদেরকে পরিচয় দিতে পারছে। তো এখানে আল্লামা ইকবালের একটা কথা আমার মনে পড়ে যায়, তিনি বলছেন, মঞ্জিল সে আগে বাড়কর, মঞ্জিল সে আগে বাড়কর, মঞ্জিল তালাশ কর, মঞ্জিল সে আগে বাড়কর, মঞ্জিল তালাশ কর, মিল যায় তুজকো দরিয়া তো সমুন্দর তালাশ কর, মিল যায় তুজকো দরিয়া তো সমুন্দর তালাশ কর, হর শীশা টুট জাতা হ্যায়, হর শীশা টুট জাতা হ্যায়, পত্থর কি চোট সে পত্থর হি টুট যায়, ও শীশা ও শীশা তালাশ কর, পত্থর হি টুট যায়, ও শীশা তালাশ কর, হর শখ জল রহা হ্যায় আদাবত কি আগ সে, হর শখ জল রহা হ্যায় আদাবত কি আগ সে, উস আগ কো বুঝা দে ও পানি তালাশ কর। আর দূসরি জগা ইরশাদ হ্যায় কে মিটা দে আপনি হস্তি কো, মিটা দে আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহে, মিটা দে আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহে, কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হ্যায়। মেরে আজিজো, ইয়ে ওয়াক্ত বিদাই কা নহি হ্যায়, জুদাই কা নহি হ্যায়, গমখারি কা নহি হ্যায়, ইয়ে তো হামে খুশি মানানে কা হ্যায় কি হাম এইসি জগা যা রহে হ্যায়, হামারে লিয়ে কাবিল ফখর হ্যায়, হামারে লিয়ে কাবিল ইজ্জত কি বাত হ্যায় কি তুম আপনে কো সমার রহে হো, বনা রহে হো, গড় রহে হো, আর কলেজ কা নাম রোশন কর রহে হো। সুতরাং উই ওয়াল সে, উই ওয়াল সে উই হ্যাভ এ হার্ট, উই ওয়াল সে উই হ্যাভ এ হার্ট ফর এ নিউ জার্নি, ইটস টাইম টু স্টার্ট, we want say with heavy heart for a new journey to, it's time to start, my dear student, my dear children, chase your dreams, chase your dreams with all your might, chase your dreams with all your might, light up your future and make it bright. এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাই, আমি সকলের শুভকামনা করি এবং সকলেই যেন সফল হয়, এই বলে আমি আমার বক্তব্য দিতে করছি।